হাই গাইস, সালামু আলাইকুম। এখন রাত্রের বেলা মান্দারি বাজার, একটা জরুরি কাজে আসছিলাম, কাজটা সমাধান করতে করতে দেরি হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ছি। এ হলো মান্দারি বাজার ঢুকাশি রাস্তা, ওয়ার্কশপের কাজ করতেছি। এ হলো মেইন রোড, বিশেষ করে রাত্রের বেলায় চলতে একটু ভয়। আর এটা তো মেইন হাইওয়ে রোড, এখানে বড় বড় বাস বাস ট্রাক এখানে চলে। বিসমিল্লাহ, তো অফাল তো আনন্দ। সময় নষ্ট না করে আল্লাহর নাম নিয়ে খেতে হবে ভালো। এটা হলো একটা পেট্রোল পাম্প, যে রাত্রের বেলায় কিরকম পরিবেশ, জীবন ঝুঁকি নিয়ে অনেক সময় এভাবে রাত্রে চলতে হয়। সামনে দেখা যাচ্ছে একটা বিল্ডিং, এটা হলো শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজ। সবচেয়ে একটা মজার বিষয় হলো এই বিল্ডিংটা, এখানে কোনো রড ব্যবহার করা হয় নাই বিল্ডিংটার পিলারগুলোতে। তো বিল্ডিংটা করার সময় বিল্ডিংটা শুধু ইট দিয়েই সবগুলো করা হয়েছে, পিলার সবগুলো ইটেরই তৈরি। তো এইসব জায়গাতে আসলে সাইকেল চালানোটা আসলে খুবই রিক্স, তার কারণ কোন সময় পিক আপ ট্রাক এইভাবে চলাচল করে এখানে। আর বিশেষ করে অনেক ট্রাক আছে, অনেক বাসের ড্রাইভাররা কী করে, সাইকেলে যদি কেউ চায় তার গা ঘেঁষে চালায়। অথচ ওইদিকে অনেক প্রচুর পরিমাণ জায়গা খালি থাকার পরেও এরকম করে, কেন করে আল্লাহ ভালো জানে। অন্ধকার রাত্র, আমি সাইকেলে যাচ্ছি আর আমার পাশ দিয়ে চলে যাচ্ছে গাড়িগুলো, অনেক সময় সিএনজি, অটোরিকশা বা জিপ গাড়ি এগুলো চলে যাচ্ছে। ভালো মন্দ নিয়েই তো পৃথিবী,
রাত্রে গাড়ি চালানো সহজ হলেও সাইকেল চালানোটা একটু কঠিন, একটু ঝুঁকিপূর্ণ। রাস্তার পাশে চা দোকান, তাও ভালো করে দেখা যাচ্ছে না, মেঘলা আকাশ। এসে গেছে বটতলি স্টেশন। এটা হলো সামনে যে বাজারটা, আপনার লাইটগুলো দেখতে পারতেছেন, এটা হলো আমার বটতলি স্টেশন। তো আসতেছে, এটা হলো মেইন স্টেশন। এটা হলো সন্ধ্যার পর মান্দারি বাজারের চেহারা। এটা বটতলি বাজার,
ট্রাক্টর রোডের উপরে পার্কিং করা। দিনের বেলা আমাদের বর্তুলি বাজার একরকম চেহারা, রাত্রের বেলা অন্যরকম চেহারা। একই বাজার অথচ দুই সময় দুই রকমের চেহারা। রাস্তা ময়লা পানি, একটু বৃষ্টি পড়ার পরে দিয়ে লাগছে।